নমস্কার বন্ধুরা, রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস এর সকলকে স্বাগত। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তাই প্রিয় মানুষটাকে খুশি করার জন্য চটপট বানিয়ে নিচ্ছি চকলেট বল। হাতের কাছে থাকা মাত্র দুটো তিনটে উপকরণেই আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি চকলেট বল। দুটো ছোট ছোট ওরিও বিস্কিটের প্যাকেট কিনে বিস্কিট আর চকলেটগুলোকে ছুরি দিয়ে আলাদা করে নিন। তারপর বিস্কিটগুলো আমরা মিক্সিতে পাউডার করে নেব। আমি এখানে ওরিও বিস্কিটের যে ব্রাউন ক্রিমের প্যাকেটটা হয় সেটা কিনেছি। হোয়াইট ক্রিমের প্যাকেটও পাওয়া যায়। আপনি চাইলে চকলেট বল তৈরি করার ক্ষেত্রে হোয়াইট ক্রিমের প্যাকেটটা দিয়েও চকলেট বল তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার মিক্সিতে আমরা বিস্কিটগুলো পুরোপুরিভাবে পাউডার করে নিয়েছি। এবার ওই পাউডারটা একটা পাত্রে নিয়ে অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে আমরা সেটাকে একটা সফট ডো তৈরি করব। সফট ডো তৈরি করার সময় অন্য কোনো উপকরণ মেশাবেন না, চকলেটের সঙ্গে অল্প উষ্ণ গরম দুধ দিয়েই সফট ডোটা তৈরি করবেন, জল একেবারেই মেশাবেন না। সফট ডোটা দেখুন আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আর বেশ নরম হয়েছে। এবারে যে ক্রিমগুলো আমরা আলাদা করে রেখেছিলাম সেই ক্রিমগুলোকে অল্প একটু দুধ দিয়ে মেশামেশি করে নেব, মানে একটু ভালো করে মেখে নেব। এই ক্রিমটা কিন্তু আমাদের চকলেট বল তৈরি করার ডেকোরেশনের কাজে লাগবে। এই ক্রিমটার কথাই আমি বলছিলাম, এরকম হোয়াইট ক্রিমও আছে, মানে ওরিও বিস্কিটের হোয়াইট ক্রিম, ভেতরে হোয়াইট ক্রিম যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও তৈরি করলে চকলেট বল তৈরি করতে পারেন। সেখানে ক্রিমটা হয়ে যায় হোয়াইট, এটা ব্রাউন রয়েছে। দুধের সঙ্গে ভালো করে আমি ক্রিমটাকে মিশিয়ে নিচ্ছি পুরোপুরিভাবে। এবার যে সফট ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু একটু করে চকলেট বলগুলো কিভাবে তৈরি করব সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। হাতের দুই তালুতে প্রেস করে করে একটা গোল বল করব আর ভেতরে একটা ডিক করে নেব। এর মধ্যে আমরা যে চকলেটটা দুধে এক্ষুনি তৈরি করলাম মেশামেশি করে সেটা তার মধ্যে পুট করে দেব, মানে ভেতরে একটা ক্রিমি ফ্লেভার তৈরি হবে। এরপর হাত দিয়ে দিয়ে একটু একটু করে চকলেট বলটাকে আবার স্মুথ আর রাউন্ড শেপ আগের মতন করে নেব। এইভাবে প্রত্যেকটা বল আমরা সেটিং করব। প্রথমে দু হাতের তালুতে বলটাকে গোল করে নেব, তারপরে মাঝখানটায় চকলেট দিয়ে সেটাকে আবার পুরোপুরি বন্ধ করে দেব। এবার মেল্টেড চকলেট নিয়ে যে বলগুলো আমরা তৈরি করেছি সেগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দেব। প্রত্যেকটা চকলেট বলের ওপর আমরা এইভাবে মেল্টেড চকলেট দিয়ে একটু একটু করে কভার করে দেব। বলটা এত সুন্দর হবে আপনারা দেখেই, মানে করতে করতেই অবাক হয়ে যাবেন যে নিজেরাই আপনারা এত সুন্দর করতে পারছেন। আর এটা প্রথমে যে কেউ করতে পারে তার জন্য যে খুব ভালো কেক মেকিং করতে হবে বা চকলেট মেকিং করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এরপর ডেকোরেশনের জন্য ওপর দিয়ে আমি কিছু রেইনবো বলস ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারেন, অন্য চকলেটস বা চকলেট চিপস দিয়েও ডেকোরেশন করতে পারেন। এরপরে পুরোটা ডেকোরেশন হয়ে গেলে প্রায় 30 মিনিট বা 1 ঘন্টা মতন ফ্রিজ আপ বা ফ্রিজে সেট হওয়ার জন্য, চকলেটটা সেট হওয়ার জন্য রাখতে হবে। ব্যাস আর কিছুই নয়, তৈরি আমাদের ভ্যালেন্টাইন ডে স্পেশাল চকলেট বলস। এইবার যত খুশি বানান আর আপনার প্রিয় মানুষটার জন্য প্রিয় গিফট নিয়ে যান। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার, যারা ফেসবুক থেকে দেখছেন তারা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নিত্য নতুন রেসিপি কয়েক সেকেন্ডের মধ্যে মন্তরের মতো আপনার কাছে পৌঁছে যান। দেখুন কত সুন্দর নরম তুতলুতে চকলেট বলস তৈরি হয়ে গেছে, আপনিও বানিয়ে নিতে পারেন ঘরেতে খুব সহজে। টেক কেয়ার, বাবাই, সবাই সুন্দর।